আসসালামু আলাইকুম। লার্নিং ইন আর্নিং টিউবের আজ আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও বিষয় শেয়ার করব যেটি হয়তো আপনি জানেন কিন্তু ব্যবহার করেন না। তো বন্ধুরা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হয়তো আপনি যদি নতুন ভিডিও ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বা আপনার জন্য এই ভিডিওটি প্রয়োজন হতে পারে, অথবা যারা অনেক দিন ধরে ভিডিও আপলোড করছেন, কোনো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব পাচ্ছেন না, তাদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি আপনাদের সাথে আজকে তা শেয়ার করব। তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি ডকুমেন্ট রেডি করেছি। এই ডকুমেন্টটা আপনারা হয়তো অনেকেই হয়তো জানেন বা ইউজ করেছেন, অথবা যারা করেননি তাদের জন্য এই নতুন ট্রিক্স এবং টিপস। ওকে, আমি আমার টাইটেল দিয়েছি ইউটিউবের সুপার ট্রিক্স, এবং যেটি ইংলিশে ইউটিউব সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স 2019 ইন বাংলা টিউটোরিয়াল। আমরা জানি ইউটিউবের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে লাইভ একটি। লাইভ মানে হচ্ছে সরাসরি আপনি আপনার অডিয়েন্সের সাথে যে কোনো বিষয়ে বা যে কোনো একটা টপিক বিষয় নিয়ে বা যে কোনো একটা এলিমেন্ট বা উপাদান নিয়ে আপনি কথা বলে তাদের প্রশ্নের জবাব দিতে পারেন, বা তাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছু জানার থাকলে সরাসরি যে কোনো একটা স্থানে বসে কম্পিউটার থেকে আপনি উত্তর দিতে পারেন। এতে হয় কি, আপনার সাথে আপনার প্রিয় অডিয়েন্স বা নন বা আননোন যে কোনো অডিয়েন্সের সাথে আপনি সরাসরি ইন্টারাকশন করতে পারেন। ইন্টারাকশন করলে কি সুবিধা হয়, সুবিধাটা হচ্ছে তারা প্রথমত তাদের যে কোনো প্রশ্নের বা যে কোনো কোয়েশ্চেনের আননোন প্রশ্নের উত্তর পেয়ে থাকেন, এবং এতে তারা যেমন উপকৃত হয় আপনিও উপকৃত হন। আপনি কিভাবে উপকৃত হন, প্রথমত আপনি আপনার অডিয়েন্সের সাথে ইন্টারাকশন তৈরি করে নিতে পারেন এবং তাদের সাথে একটা নিগ্ধতা বা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে করে আপনি আপনার পরিচিতি লেভেলকে হাই করতে পারেন। অপরদিকে আপনি যদি আপনার ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বাড়াতে যান, তাহলে অবশ্যই আপনি লাইভ যে কোনো একটা অনুষ্ঠান তাদের সাথে করে নিতে পারেন। প্রথমত তারা লাইভ করার ফলে আপনি সরাসরি তাদের সাথে যেহেতু এঙ্গেজড থাকবেন, আপনি সরাসরি তাদেরকে বলতে পারেন যে লাইক করার জন্য, কমেন্ট দেওয়ার জন্য, শেয়ার করার জন্য। এতে তারা কিন্তু আরও বেশি এনথুসিয়াস্টিক হয়, এতে আপনার ওয়াচ টাইমও বাড়ে এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করে। এখানে লিখে আছে, আমি লিখেছি দুইয়ের মধ্যে টু ইনক্রিজ ওয়াচ টাইম। ওয়াচ টাইম হচ্ছে যে আপনি ওয়াচ টাইম এমন একটি বিষয় যেটা আপনার মনিটাইজেশনের জন্য ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট। ওয়াচ টাইম যদি বৃদ্ধি না হয় না বাড়ে, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। সুতরাং লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনি অবশ্যই আপনার ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি কি বিষয়ে লাইভ করব। ধরুন আপনি আপনার চ্যানেলের যে কোনো একটা টপিক নিয়ে সরাসরি আপনার অডিয়েন্সের সাথে বা ক্লায়েন্টের সাথে বা ভিউয়ারের সাথে আপনি কথা বলতে পারেন, তাদেরকে সাজেস্ট করতে পারেন, পরামর্শ দিতে পারেন, অথবা তাদেরকে যে কোনো একটা উপদেশ দিতে পারেন এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। এটা আপনাকে বড় আহামরি কোনো কিছুর আয়োজন করতে হবে তা কিন্তু নয়। আপনি যদি আপনার বাসায় বসে পিসিতে বসে সেটা ইন্টারকানেক্টটা করে নিতে পারেন। অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কিন্তু 100% শিওর হয় বা বৃদ্ধি পায় শুধুমাত্র এই লাইভ করার মধ্য দিয়ে। সুতরাং আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি, একদিকে যেমন আপনার উপকার হচ্ছে, অপরদিকে আপনার অডিয়েন্সরা সরাসরি তাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারছে, এবং দুই দিকেই আপনার উপকার হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই লাইভ অনুষ্ঠানটা আপনি প্রতিদিন করবেন? না, আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনি সপ্তাহে একদিন বা দুই দিন এই অনুষ্ঠানটি বা লাইভ অনুষ্ঠানটি আপনি করবেন। কেননা এটা যদি আপনি ডেলি করতে থাকেন, হয়তো আপনার সময়ের একটা ব্যাপার রয়েছে, সেদিকেও একটা মাথায় আমাদের রাখতে হবে। একটি বা দুটি লাইভ করেন, এতে আপনার চ্যানেল দ্রুত গ্রো হবে। ভিডিওটি দেখেছেন আমি আশা করি বুঝতে পেরেছি। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন এবং আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। ভালো লাগে তাহলে অবশ্যই আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও
দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।